গুড মর্নিং জিরো ভিশন আর গৌতমী টুকরো খবরের ঝলক নিয়ে আপনাদের সামনে অমিত শাহের রাজ্য সফরের ধামাকা হয়ে গিয়েছে এদিকে সাংগঠনিক বৈঠকে দিল্লি যাওয়ার আগে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ নির্বাচন প্রস্তুতি সাংগঠনিক কাজ কত দ্রুত এগিয়েছে তা পর্যালোচনা করে আগামী দিনের কাজের রূপরেখা তৈরি করতে সাংগঠনিক বৈঠকে ডাকা হয়েছে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ তৃণমূলে ফিরছি না অমিত শাহ ডাকলেই যাব বাড়ি ফিরেই একের পর এক বিস্ফোরক মন্তব্য শাসক দলের বিরুদ্ধে তোপ লাগালেন কোচবিহার দক্ষিণের বিধায়ক মীর গোস্বামী তবে বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা তা এখনও ধোঁয়াশাই রয়ে গেছে গত কয়েক মাস ধরে দলের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ ঘোষণা করেন তিনি প্রশান্ত কিশোরকে নিয়ে একের পর এক আপত্তিকর পরিস্থিতি দেখা যাচ্ছে কয়েকদিন আগে ফেসবুকেও পোস্ট করে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে আক্রমণ শাসিয়েছেন তিনি এদিকে আবার শিলভদ্র দত্ত প্রশান্ত কিশোরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন দিকে দিকে বিদ্রোহ বাড়ছে শাসক দলের অন্তর্মহলে নির্দিষ্ট শর্ত পালন করলে অস্ট্রেলিয়া সফরের জন্য টিম ইন্ডিয়ার অংশ হতে পারে রোহিত শর্মা জানিয়ে দিলেন বিবিসিআই বললেন জাতীয় দলের জায়গায় ফিরে যেতে জাতীয় দলের জায়গায় ফিরে পেতে কঠিন পরীক্ষা দিতে হবে হিউম্যানকে তাতে উত্তীর্ণ হলে তবেই তাকে নিয়ে আবার ভাবনা চিন্তা করবেন বলে বিসিসিআই জানিয়েছেন বিমল গুরুং বিজেপি ছেড়ে তৃণমূলে ছায়ায় যেতে চাইছেন যা নিয়ে পাহাড় উত্তপ্ত এই মুহূর্তে পাহাড়ে সিপিএম দুর্বল হলেও বিরোধী দুই রাজনৈতিক দলের আক্রমণ করেছেন সূর্যকান্ত মিশ্র কটাক্ষ করে তিনি বলেন মা আর সন্তান মিলে পাহাড়ে আগুন জ্বালিয়েছে এখনো পর্যন্ত বিশ্বে প্রায় বারো পয়েন্ট পাঁচ লক্ষ মানুষের প্রাণ কেড়েছে মরণ করোনা যদিও প্রতিকাত হানার মতো প্রতিষেধক প্রস্তুতি রাস্তা অনেকখানি অগ্রসর হয়েছেন বিশ্বের নানা প্রান্তের গবেষকেরা কিন্তু অন্তিম ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত এখনো বাজারে আসেনি কোনো করোনা টিকা এ মতাবস্থায় সম্প্রতি মার্কিন ওষুধ সংস্থা ফাইজার ও জার্মান জৈব প্রযুক্তি সংস্থা বায়ো এনটেক জানিয়েছেন যে সংক্রামক পূর্বে তার করোনা প্রতিষেধক প্রয়োগের সফলতার হার নব্বই শতাংশেরও বেশি বিশেষ খবর আজ এই পর্যন্ত খুব ভালো থাকুন সুস্থ থাকুন হাত স্যানিটাইজ করুন এবং মুখে মাস্ক ব্যবহার করুন নমস্কার